গোলাম নবী আজাদকে কংগ্রেসের দায়িত্ব নেওয়ার আহ্বান জানালেন সোনিয়া গান্ধী। কিন্তু সোনিয়ার এই আহ্বানে আমল দিলেন না আজাদ। অবশ্য এর পেছনে একটা দূরদর্শিতার পরিচয় দিয়েছেন বলে মত বিশেষজ্ঞদের। ঠিক কি বলেছিলেন সোনিয়া? গোলাম নবীর প্রতি সোনিয়া গান্ধীর আহ্বান ছিল, শক্ত হাতে দলের সংগঠনের হাল ধরুন, কংগ্রেসে আমার পরে আপনার কাছেই থাকবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার। সরাসরি প্রস্তাব দেন স্বয়ং সোনিয়া গান্ধী। সটান মুখের উপর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন G23 সদস্য ও প্রবীণ কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ। জানিয়ে দেন দলে নবীন নেতৃত্বের আপত্তি আছে, তাকে মেনে নেবে না, তাই প্রস্তাবও গ্রহণ করতে পারছেন না। বৃহস্পতিবার রাতে সোনিয়ার সঙ্গে কথা বলেন তিনি। নবীন নেতৃত্ব বলতে রাহুল গান্ধী ও তার ঘনিষ্ঠদের দিকেই গোলাম নবীর ইঙ্গিত ছিল বলে মনে করা হচ্ছে। সোনিয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়া দলের রাজ্যসভার প্রাক্তন নেতার দলবদলের সম্ভাবনাকে উস্কে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। দলের শীর্ষ নেতৃত্বে মুখ বদলের দাবি জানিয়ে গান্ধী পরিবারের বিরাগ ভাজন হন গোলাম নবী আজাদ, বিক্ষুব্ধ শিবিরের নেতা বলে পরিচিত হয়ে যান। ফলস্বরূপ এবার G23 সদস্যদের অনেকেই টিকিট পেলেও আজ তাকে রাজ্যসভার মনোনয়ন দেয়নি AICC। হাইকমান্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ হন প্রবীণ এই কাশ্মীরের নেতা, গান্ধী পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন, সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন। সূত্রের খবর, সোনিয়া ও প্রিয়াঙ্কা গান্ধীর করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে যোগাযোগ করেন। কথায় কথায় রাজ্যসভার প্রসঙ্গ আসে, তখনই অভিমান ভাঙাতেই সংগঠনের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন কংগ্রেস সভানেত্রী। কংগ্রেসের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার হাতে তুলে দেওয়া হবে, সেক্ষেত্রে সংগঠনের দায়িত্বে থাকা KC বেণুগোপালকে সরিয়ে তাকে দায়িত্ব দেওয়া হবে বলে জানান। কিন্তু সোনিয়ার প্রস্তাবে তিনি যে রাজি হননি শুক্রবার নিজেই তার সোশ্যাল মিডিয়া মারফত জানান। তার ব্যাখ্যা, দলে এখন নবীন প্রজন্মের নেতাদের জামানা চলছে, তাদের সঙ্গে তাল মিলিয়ে তার পক্ষে কাজ করা সম্ভব নয়, তারাও তাকে মন থেকে মেনে নিতে পারবেন না, ফলে সংগঠনের সমস্যা আরো বাড়বে বলেই মনে করেন, তাই এই প্রস্তাব গ্রহণ করতে পারছেন না বলে মুখের ওপর জানিয়ে দেন। যদিও সোনিয়া পুত্র সাংসদ রাহুল গান্ধী ও কন্যা প্রিয়াঙ্কার দিকে গোলাম নবী আজাদ ইঙ্গিত করেন বলে মনে করা হচ্ছে, কারণ অনেক রাজ্যে নেতৃত্বে নবীন মুখ তুলে আনার কাজ করছেন রাহুল প্রিয়াঙ্কারা। এমনকি রাজ্যসভাতেও প্রিয়াঙ্কা ঘনিষ্ঠ এক বিতর্কিত নেতাকে প্রার্থী করা হলেও গোলাম নবীর মতো অভিজ্ঞ ও প্রবীণ নেতাকে তালিকায় রাখা হয়নি, প্রার্থী তালিকা দেখে ক্ষুব্ধ হন। প্রকাশ্যে মুখ না খুললেও ঘনিষ্ঠ মহলে দলবদলের মতো সিদ্ধান্ত নিতে পারেন বলে জানান। তার অবস্থান জানাতে পেরে কয়েকটি রাজনৈতিক দলের নেতৃত্ব যোগাযোগ করেন, কিন্তু আদৌ দলবদলের মতো সিদ্ধান্ত প্রবীণ নেতা নেবেন কিনা তা নিয়ে সংশয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা NN দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা NN দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 9395-16-3088।